ডিয়ার লার্নার্স, পাইমেদ ক্লাবের সাথে আমি আছি সুদীপ্ত। আজকে আমরা ইন্ট্রোডাকশন অফ লিনিয়ার প্রোগ্রামিংয়ের আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে আলোচনা করব। তো এই স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে আলোচনা করার পূর্বে আমরা একটু শর্টকাটে জানার চেষ্টা করব যে এই স্ট্যান্ডার্ড ফর্মটা আসলে কী এবং এটার প্রয়োগটাই বা আসলে কীভাবে করা হয়। আমরা যদি একটু নর্মালি চিন্তা করি তাহলে এই যে স্ট্যান্ডার্ড ফর্ম অফ এলপিপি বা যোগাশ্রয়ী সমস্যার যে প্রমাণ আকার, এই প্রমাণ আকারটা হচ্ছে একটা সমস্যার গঠন, একটা সমস্যার গঠন। দেখেন, স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আপনি কখনোই একটি সমস্যার সমাধান ফাইন্ড আউট করতে পারবেন না, আপনি জাস্ট এখানে একটা সমস্যাকে একটা আদর্শ আকারে পরিণত করতে পারবেন। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের সমস্যাটা হচ্ছে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং এলপিপি টু দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। মিনিমাইজ জেড ইকাল টু -3x1 +4x2 -2x3 +5x4। এবং এখানে যে কন্ডিশনগুলো রয়েছে বা যে শর্তগুলো রয়েছে সেগুলো হচ্ছে 4x1 -x2 +2x3 -x4 ইকাল টু হচ্ছে -2। এখানে কিন্তু এটা সমীকরণ আকারে আছে। দেন x1 +x2 +3x3 -x4 <14, দেন -2x1 +3x2 -x3 +2x4 <2। অ্যান্ড এখানে যে আমরা চলকগুলো ব্যবহার করেছি, যেমন x1, এই x1টা হচ্ছে <0, x2 <0, x3 <0, অ্যান্ড x4 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন, অর্থাৎ x4টা হচ্ছে চিহ্নের উপর বাধাহীন। তো আমরা প্রথমত ইনশর্ট আগে একটু দেখে নিব যে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হলে আমাদের এখানে স্টেপগুলো কী হতে হবে। তো এখানে আমি টোটাল 5টা স্টেপ লিখে রেখেছি, বাট সবগুলো অঙ্কের মধ্যে কিন্তু আপনি এই সকল স্টেপ প্রয়োগ করতে পারবেন না। প্রথম কাজটাই হচ্ছে আমাদের সমস্যাটা ম্যাক্সিমাইজ টাইপ হতে হবে বা ম্যাক্সিমাইজেশন টাইপে হতে হবে আমাদের সমস্যাটি। তো দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সমস্যাটি মিনিমাইজেশন টাইপে আছে, মানে এটা সর্বনিম্নকরণে আছে। তার মানে আমাদেরকে সবার প্রথমত এই যে সমস্যা, এই যে এলপিপি, এটাকে ম্যাক্সিমাইজে রূপান্তর করতে হবে। তাহলে দেখেন, ম্যাক্সিমাইজ রূপান্তর করার আমাদের ফরম্যাটটা কী, আমরা সহজে মনে রাখবো ম্যাক্সিমাইজ জেড এস্টারিক্স সমান হচ্ছে মাইনাস মিনিমাইজ জেড। মানে আপনার যে অবজেক্ট ফাংশনটা থাকবে সেই অবজেক্ট ফাংশনটাকে বা উদ্দেশ্যমূলক ফাংশনটাকে মাইনাস দ্বারা গুণ করলেই কিন্তু মিনিমাইজটা ম্যাক্সিমাইজে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। তার মানে এখানে দেখতে পাচ্ছি সমস্যাটি মিনিমাইজে আছে, তার মানে সবার প্রথমত আমাদেরকে এটাকে ম্যাক্সিমাইজে ট্রান্সফার করতে হবে। তো সবার প্রথমতই আমরা লিখব যে প্রদত্ত সমস্যাটিকে বা প্রদত্ত উদ্দেশ্যমূলক ফাংশনকে আমাদেরকে ম্যাক্সিমাইজেশন টাইপে নিতে হবে। ওকে, তারপরে দেখেন আমাদের কী বলা হয়েছে যে ইকুয়াল এ নিতে হবে। এখানে ইকুয়াল নিতে হবে বলতে আমি বুঝিয়েছি এখানে যে কনস্ট্রেন্টগুলো আছে, যে শর্তগুলো আছে, সেই শর্তগুলোকে ইকুয়ালে নিতে হবে। মানে আপনার লেস দেন থাক বা গ্রেটার দেন থাক, যাই থাকুক না কেন আপনাকে সেটাকে ইকুয়ালে কনভার্ট করতে হবে। তো এখানে টোটাল 3টা কনস্ট্রেন্ট রয়েছে। আওয়ার ফার্স্ট কনস্ট্রেন্ট ইজ ইকুয়াল, সো দেয়ার ইজ নো প্রবলেম। দেন আওয়ার সেকেন্ড কনস্ট্রেন্ট ইজ লেস দেন ইকুয়াল, সো উই কনভার্ট দিস ইকুয়েশন। মানে এখানে যে লেস দেন ইকুয়ালটা আছে, এই লেস দেন ইকুয়ালটাকে আমরা ইকুয়েশনে কনভার্ট করব, মানে সমীকরণে রূপান্তর করব। এখন দেখেন, এখানে যেহেতু লেস দেন ইকুয়াল আছে, সো লেস দেন ইকুয়ালের জন্য আপনাকে স্ল্যাক ভেরিয়েবল মানে কমতি চলক নিতে হবে। স্ল্যাক ভেরিয়েবল মানে কমতি চলক, এখানে আমি লিখে দিচ্ছি। এবং একটা জিনিস মনে রাখবেন, কমতি চলক সবসময় যোগ করতে হয়, আর যদি কন্ডিশন গ্রেটার দেন ইকুয়াল হয় তাহলে সারপ্লাস ভেরিয়েবল। সারপ্লাস ভেরিয়েবল মানে হচ্ছে বাড়তি চলক, এবং এই বাড়তি চলক সর্বদাই কিন্তু বিয়োগ করতে হয়। তাহলে দেখেন, আমাদের এই কন্ডিশনের জন্য স্ল্যাক ভেরিয়েবল যোগ করব এবং এই কন্ডিশনের জন্য সারপ্লাস ভেরিয়েবল বিয়োগ করব। সব কিছুই বুঝলাম। এখন আমাদেরকে যেতে হবে, দেখেন রাইট হ্যান্ড সাইড পজিটিভ হতে হবে। এখন এখানে রাইট হ্যান্ড সাইড পজিটিভ বলতে এখানে কী বোঝানো হয়েছে, আপনার যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলোর সবগুলার রাইট হ্যান্ড সাইড ধনাত্মক হতে হবে। দেখেন, আমার ফার্স্ট কনস্ট্যান্ট যেটা ছিল তার ডান দিকে কিন্তু -2 রয়েছে, সো -2 কিন্তু একটা নেগেটিভ টার্ম, সো এটাকে ডেফিনেটলি পজিটিভ টার্মে কনভার্ট করতে হবে। সো এই টোটাল সমীকরণটাকে -1 দ্বারা গুণ করতে হবে, কারণ এই যে রাইট হ্যান্ড সাইড অবশ্যই পজিটিভ হতে হবে।
নিচে যে চলকগুলো থাকবে সেগুলো ডেফিনেটলি গ্রেটার দেন ইকুয়াল জিরো হতে হবে। দেখেন এখানে একটা জিনিস আমরা মনে রাখবো, এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো হতে হবে, এই জিনিসটা হতে হবে। এখানে এক্স বলতে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর যেগুলো প্রশ্নের মধ্যে দেয়া থাকবে, সকল কনস্ট্যান্ট মানে সকল চলক জিরো থেকে বড় হতে হবে, ছোট হতে পারবে না। বাট এখানে দেখেন এই দুইটা ঠিক আছে, দুইটা জিরো থেকে বড় বা সমান, বাট এখানে কি হয়ে গেল, এক্স থ্রিটা লেস দেন ইকুয়াল জিরো হয়ে গিয়েছে। তাহলে কোনো শর্ত যদি লেস দেন ইকুয়াল জিরো হয়, এখানে অ্যাকশন বলতে আমি যে কোনো শর্তকে বোঝাচ্ছি, যে চলকটা সরি যে চলকটা লেস দেন ইকুয়াল জিরো হবে সেই চলক সমান হবে মাইনাস ওই চলকের প্রাইম। এই সবগুলো বিষয় কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম অফ এলপিপির যে রোলসগুলো রয়েছে সেই রোলসগুলোর অন্তর্ভুক্ত। মানে হচ্ছে আপনার যদি কখনো লেস দেন ইকুয়াল জিরো হয়ে যায়, তাহলে যে চলকটার মান লেস দেন ইকুয়াল জিরো হবে সেই চলকটা সমান হবে মাইনাস ওই চলকের প্রাইম, এবং ওই চলকের প্রাইমটা ডেফিনেটলি জিরো থেকে বড়ই হবে। তারপর দেখেন, তাহলে এটা বুঝলাম। তারপর হচ্ছে এক্স ফোর ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন, যদি কোনো চলক আনরেস্ট্রিক্টেড হয় তাহলে সেই চলক সমান হবে সেই চলকের প্রাইম মাইনাস সেই চলকের ডবল প্রাইম, এবং এই যে দুইটা মান, এই দুইটা মানটা জিরো থেকে বড় হবে। তার মানে এই যে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম অফ এলপিপিটা দেখলাম, এটার একটা বেসিক ধারণা আমরা এখান থেকে ধারণা পেলাম আমরা, এখন এই ধারণাটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এই অঙ্কের মধ্যে প্রত্যেকটা জায়গাতে সমস্যা আছে, মানে কোনো কন্ডিশনে কিন্তু এটা ফুলফিল করে নাই। তো সবার প্রথমত আমরা লিখব যে প্রদত্ত সমস্যাটিকে ম্যাক্সিমাইজে রূপান্তর করতে হবে। কেন করতে হবে, কারণ এটা মিনিমাইজে রয়েছে। সো আমরা লিখব প্রদত্ত উদ্দেশ্যমূলক ফাংশনকে, প্রদত্ত উদ্দেশ্যমূলক ফাংশনকে কী করতে হবে, সর্বোচ্চকরণ করতে হবে। এখন সর্বোচ্চকরণ কেন করব, কারণ এখানে এটা সর্বনিম্নকরণে রয়েছে। এবং আমরা জানি যে স্ট্যান্ডার্ড ফর্ম অফ এলপিপির নিয়ম অনুযায়ী যে আপনি যদি কোনো সমস্যাটিকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে চান তাহলে সেটা ডেফিনেটলি সর্বোচ্চকরণে থাকতে হবে, তাহলে এই মিনিমাইজটার প্রবলেম সলভ হলো। তারপর এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস টু মানে ইকুয়ালের পরে নেগেটিভ মান চলে এসেছে। তো দেখুন আমরা আমাদের কন্ডিশন থেকে জানি রাইট হ্যান্ড সাইড সর্বদাই পজিটিভ হতে হবে, সো যদি পজিটিভ না হয় তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে। তারপর দেখেন আমরা কী লিখব, প্রথম শর্তকে, দেখেন এখানে টোটাল তিনটা শর্ত আছে, একটা দুইটা তিনটা, প্রথম শর্তকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে, মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে। কেন গুণ করব, কারণ আমরা যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে আমাদের সমস্যাটা ডান দিকে ইকুয়াল হয়ে যাবে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছি যে এক্স থ্রি লেস দেন ইকুয়াল জিরো, তাহলে আমরা জানি কোনো চলক যদি লেস দেন ইকুয়াল জিরো হয় তাহলে ওই চলক সমান হচ্ছে মাইনাস ওই চলকের প্রাইম। দ্যাট মিন্স এখানে যেহেতু এক্স থ্রি লেস দেন ইকুয়াল জিরো, সো আমরা লিখব এক্স থ্রি সমান, এখানে একটু শর্টকাটে লিখে দিই, ধরি তাহলে এক্স থ্রিটা যেহেতু লেস দেন ইকুয়াল জিরো, সো আমরা লিখব এক্স থ্রি সমান হচ্ছে মাইনাস এক্স থ্রি প্রাইম। এক্স থ্রি সমান কী হয়ে যাবে, মাইনাস এক্স থ্রি প্রাইম হয়ে যাবে। এবং এখানে যেহেতু এক্স ফোরটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন, দেখেন এখানে যে আপনি এক্স থ্রি প্রাইম নিয়েছেন, এই এক্স থ্রি প্রাইমটা কিন্তু অবশ্যই জিরো থেকে বড় বা সমান, কারণ এই মানটা এখানে এসে মাইনাস হয়ে গিয়েছে। সো এক্স থ্রির মানটা যদি জিরো থেকে ছোটো হয়, দেখেন আমরা ধরি এক্স থ্রি সমান যদি মাইনাস টু হয় তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, দ্যাট মিন্স এটা জিরো থেকে বড় বা সমান হয়ে যাবে। তারপর দেখেন এক্স ফোর ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন, সো আমরা লিখব এবং এক্স ফোর সমান কী হবে, দেখেন এক্স ফোর প্রাইম মাইনাস এক্স ফোর ডবল প্রাইম। তাহলে এখানে যে এক্স ফোর প্রাইম এবং এক্স ফোর ডবল প্রাইম নিয়েছেন, এই দুইটাই জিরো থেকে বড় বা সমান হতে হবে। ওকে, তো এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। তার মানে আমরা প্রথমত চলকের বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা এই শর্তগুলোতে একটু দেখব। আমাদের দ্বিতীয় যে শর্ত ছিল সেখানে লেস দেন ইকুয়াল ফোরটিন ছিল, সো এই লেস দেন ইকুয়াল যদি থাকে তাহলে এটাকে যখন আমরা সমীকরণে কনভার্ট করব তখন লেস দেন ইকুয়ালের জন্য আমাদেরকে স্ল্যাক ভেরিয়েবল যোগ করতে হয়। দেখেন এখানে লেস দেন ইকুয়াল ছিল, লেস দেন ইকুয়ালের জন্য স্ল্যাক ভেরিয়েবলটা কী করতে হবে, মানে কমতি চলকটা যোগ করতে হবে। সো আমরা লিখব যে দুই নং শর্তের জন্য কমতি চলক এস ওয়ান এবং তিন নং সমীকরণের জন্য বাড়তি চলক এস টু নেব। তারপরে হচ্ছে যে আমরা এটাকে প্রমাণ আকারে রূপান্তর করব।
ওকে, তো এখন আমরা আমাদের সমস্যাতে চলে যাব। সো আওয়ার ফার্স্ট স্টেপ যে এটাকে ম্যাক্সিমাইজে নিতে হবে। সো আমরা লিখব যে ম্যাক্সিমাইজ জেড এস্টারিক্স সমান কি হয়ে যাবে বলেন তো, মাইনাস মিনিমাইজ জেড। তাহলে দেখেন এখানে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। প্রথমত হচ্ছে যে আমাদের মিনিমাইজ জেডের যে মান ছিল সেই মাইনাসগুলো প্লাস এবং প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। তারপর এখানে আমরা কী কী পরিবর্তন করেছি দেখেন, এক্স থ্রির জায়গায় মাইনাস এক্স থ্রি প্রাইম বসাতে হবে, এক্স ফোরের জায়গায় এক্স ফোর প্রাইম মাইনাস এক্স ফোর ডবল প্রাইম বসাতে হবে। তাহলে এটা কী হবে দেখেন, মাইনাস মিনিমাইজ জেড, দেখেন মাইনাস মিনিমাইজ জেড, তাহলে এখানে ছিল মাইনাস থ্রি এক্স ওয়ান, এটা হয়ে যাবে থ্রি এক্স ওয়ান। তারপর হচ্ছে প্লাস ফোর এক্স টু হয়ে যাবে মাইনাস ফোর এক্স টু। তারপর ছিল মাইনাস, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস টু এক্স থ্রি। তাহলে দেখেন এক্স থ্রি সমান এখানে কী ছিল, আমরা এক্স থ্রি সমান কী বসাবো, মাইনাস এক্স থ্রি প্রাইম। খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে এখানে যে মানগুলো আপনি পরিবর্তন করেছেন সেগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রয়োগ করতে হবে। তারপর হচ্ছে প্লাস ফোর এক্স ফোর, তবে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, কারণ এই মাইনাসের জন্য মনে রাখবেন এটা। তারপর এখানে কী হয়ে যাবে ফাইভ এক্স ফোর, তাহলে এক্স ফোর সমান কি, এক্স ফোর প্রাইম, এক্স ফোর প্রাইম মাইনাস এক্স ফোর ডবল প্রাইম। ওকে, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ ইজ কমপ্লিট, অর্থাৎ এখানে যে ম্যাক্সিমাইজ টাইপের কথা বলা হয়েছিল এটা কমপ্লিট। ওকে, সো এখন আমরা আমাদের কন্ডিশনগুলোতে চলে আসবো। সো আমরা লিখব সাবজেক্ট টু কনস্ট্রেন্ট, তাহলে আমাদের এটা কি দেখেন, এখানে আমাদের ডান দিকে মাইনাস টু ছিল। সো আমরা জানি যে যদি রাইট হ্যান্ড সাইডে মাইনাস মান হয় তাহলে সেটাকে ডেফিনেটলি প্লাস মানে কনভার্ট করতে হবে, তার মানে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে। রাইট হ্যান্ড সাইডে মাইনাস হলেই সেটাকে আপনাকে মাইনাস দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ফোর এক্স ওয়ান। মানে এখানে প্রত্যেকটা সামনে যে সিম্বলগুলো আছে, যে চিহ্নগুলো আছে, সেগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা ছিল মাইনাস, মানে ফোর এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস টু এক্স থ্রি মাইনাস এক্স ফোর, এই প্রত্যেকটার সামনের যে চিহ্ন প্লাস সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবং এই যে দুইটা মান যেগুলো আপনি পরিবর্তন করেছেন সেগুলো অবশ্যই প্রয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা কী পাবো দেখেন, ছিল প্রথমে ফোর এক্স ওয়ান, তো এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস ফোর এক্স ওয়ান। তারপর ছিল আমাদের মাইনাস এক্স টু, তাহলে এটা হয়ে যাবে প্লাস এক্স টু। তারপর ছিল প্লাস টু এক্স থ্রি, তো আমরা লিখে নেব মাইনাস টু এক্স থ্রি, আর এক্স থ্রি সমান আমরা জানি মাইনাস এক্স থ্রি প্রাইম। ভুলেও এই ভুলগুলো কিন্তু করা যাবে না, খুব ঠান্ডা মাথায় আনসার করতে হবে। তারপর কী আছে দেখেন, আমাদের যে সমীকরণ ছিল একটু দেখে নিই, মাইনাস ফোর এক্স ফোর মাইনাস এক্স ফোর, তো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল। প্লাস কীভাবে হয়েছে, কারণ আমরা মাইনাস দ্বারা কিন্তু গুণ করেছি এক্স ফোর, এবং এক্স ফোরের এখানে মান কত, এক্স ফোর প্রাইম এক্স ফোর ডবল প্রাইম। তারপর দেখেন এখানে ইকুয়াল ছিল, তার মানে এই ইকুয়ালের জন্য কোনো স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল নিয়ে আসার প্রয়োজন নাই। আবারও বলছি, যদি কোনো প্রশ্নের মধ্যে ইকুয়াল থাকে সেক্ষেত্রে আপনার স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল নিয়ে আসার প্রয়োজন নাই। তাহলে দেখেন এটার জন্য স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল লাগবে না, বাট এই যে লেস দেন ইকুয়াল, এই লেস দেনের জন্য কিন্তু একটা স্ল্যাক ভেরিয়েবল লাগবে। দেখেন আমরা জানি যদি কোনো শর্তের মধ্যে লেস দেন ইকুয়াল কোনো কন্ডিশন থাকে তার জন্য আমাদেরকে স্ল্যাক ভেরিয়েবল নিতে হবে, গ্রেটার দেনের জন্য সারপ্লাস ভেরিয়েবল নিতে হবে। এবং এই যে স্ল্যাক এবং সারপ্লাস এগুলো সবগুলোকে আমরা এস দ্বারা প্রকাশ করি, একাধিক থাকলে এস ওয়ান এস টু এস থ্রি এভাবে আপনাকে লিখতে হবে। তাহলে দেখেন প্রথমটার জন্য লাগবে না, বাট এই দুইটার জন্য তো অবশ্যই লাগবে। এখন দেখেন যখন আপনি কোনো এলপিপিতে স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল অ্যাড করতে যাবেন তখন প্রত্যেকটা শর্ত অবজেক্ট ফাংশন সহ, মানে উদ্দেশ্যমূলক ফাংশন সহ প্রত্যেকটা জায়গায় এই স্ল্যাক ভেরিয়েবল সারপ্লাস ভেরিয়েবল থাকতে হবে। তার মানে এখানে যেহেতু লেস দেন ইকুয়াল আছে, এটার জন্য একটা স্ল্যাক ভেরিয়েবল, এটার জন্য একটা সারপ্লাস ভেরিয়েবল আমাদের প্রয়োজন, বাট এখানে কিন্তু কোনো কিছু লাগবে না, লাগবে না, বাট আপনাকে লিখতে হবে। সো আমরা লিখব জিরো এস ওয়ান প্লাস জিরো এস টু সমান, দেখেন আমাদের সমানের ডান দিকে ছিল মাইনাস টু, বাট আমরা তো মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিয়েছি তাই এটা হয়ে যাবে শুধুমাত্র টু। দেন আওয়ার সেকেন্ড কন্ডিশন হচ্ছে, দেখেন আমাদের সেকেন্ড কন্ডিশন হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস থ্রি এক্স থ্রি, তো এখানে এই দুইটা সেম থাকবে। সো আমরা একটু লিখে নিব এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস থ্রি এক্স থ্রি, সো প্লাস থ্রি, আর এক্স থ্রি থেকে আমরা লিখব মাইনাস এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স ফোর, তো এক্স ফোরের জায়গায় কী হবে এক্স ফোর প্রাইম মাইনাস এক্স ফোর ডবল প্রাইম। তারপর দেখেন এখানে, দেখেন এখানে কিন্তু লেস দেন ইকুয়াল, তার মানে এখানে স্ল্যাক ভেরিয়েবল নিতে হবে, এবং আমরা জানি স্ল্যাক ভেরিয়েবল সবসময় যোগ করতে হয়। তাহলে এখানে আমরা কী লিখবো,
প্লাস এস ওয়ান। দেখেন এখানে জিরো এস ওয়ান লেখা যাবে না, কারণ এখানে এস ওয়ানটা হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল। বাট আমাদের পরের কন্ডিশনের জন্য আরেকটা সারপ্লাস ভেরিয়েবল আনতে হবে, সো আমরা লিখবো এখানে জিরো এস টু। তারপর দেখেন এখানে আমাদের কী ছিল, আমাদের প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি আমরা, এখানে লেস দেন ইকুয়াল 14 ছিল, সো এই লেস দেন ইকুয়ালটা এখন কী হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। ওকে, দেন আমার থার্ড কন্ডিশন হচ্ছে মাইনাস টু এক্স ওয়ান, মানে যা ছিল প্রথমে আমরা একটু লিখে দিব, প্লাস থ্রি এক্স টু মাইনাস এক্স থ্রি। তাহলে মাইনাস আর এক্স থ্রি পরিবর্তে হচ্ছে এক্স থ্রি প্রাইম। এখানে যে মানগুলো আছে এই মানগুলো এখানে বসাতে হবে। তারপর হচ্ছে প্লাস টু এক্স ফোর, সো প্লাস টু এক্স ফোর, এক্স ফোরের জায়গায় এক্স ফোর প্রাইম মাইনাস এক্স ফোর ডবল প্রাইম। এখন দেখেন আমাদের সেকেন্ড মানে লাস্ট যে কন্ডিশন সেখানে কিন্তু গ্রেটার দেন ইকুয়াল ছিল, এবং গ্রেটার দেন ইকুয়ালের জন্য আমাদেরকে কী নিতে হয়, সারপ্লাস ভেরিয়েবল, এবং সারপ্লাস ভেরিয়েবল সর্বদাই কিন্তু বিয়োগ করতে হয়। এখন দেখেন আমরা যেহেতু এস ওয়ানকে স্ল্যাক ভেরিয়েবল হিসেবে নিয়েছি, সো এই এস ওয়ানটাকে আপনি আবার সারপ্লাস ভেরিয়েবল হিসেবে নিতে পারবেন না। সো আমরা লিখে নিব জিরো এস ওয়ান। এই জিরো এস ওয়ানটা আমরা কেন নিয়েছি, কারণ এই জিরো এস ওয়ান দ্বারা স্ল্যাক ভেরিয়েবলকে বোঝানো হয়েছে। মাইনাস এস টু সমান টু, দেখেন এখানে মাইনাস কেন হয়েছে, কারণ এখানে কন্ডিশনটা গ্রেটার দেন ইকুয়াল ছিল, এবং গ্রেটার দেন ইকুয়ালের জন্য সবসময় সারপ্লাস ভেরিয়েবল নিয়ে আসতে হয়, এবং সারপ্লাস ভেরিয়েবল সর্বদাই জিরো থেকে বড় হয়, এবং সারপ্লাস ভেরিয়েবলটা সবসময় মাইনাস করতে হয়। এখন দেখেন এই প্রশ্নের মধ্যে আপনি যতগুলো চলক এনেছেন এই প্রত্যেকটি চলক আপনার অবজেক্ট ফাংশনে আছে কি না এই বিষয়টা একটু লক্ষ্য করতে হবে। সো আমি এখানে রেড পেন দিয়ে আপনাদেরকে হাইলাইট করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এতটুকু পর্যন্ত এই যে ফাংশনটা এটা কিন্তু অবজেক্ট ফাংশন, সো এই অবজেক্ট ফাংশনে কিন্তু আপনি স্ল্যাক ভেরিয়েবল এবং সারপ্লাস ভেরিয়েবলটা লিখেন নাই, বাট আপনাকে লিখতে হবে। সো আমরা লিখবো জিরো এস ওয়ান প্লাস জিরো এস টু, মানে হচ্ছে আপনার কন্ডিশনগুলোতে যতগুলো চলক থাকবে তার প্রত্যেকটা চলক আপনার অবজেক্ট ফাংশনও কিন্তু থাকতে হবে। সো আমাদের কাজ শেষ, এখন যতগুলো চলক এখানে আছে দেখেন কী কী চলক আছে, এক্স ওয়ান এক্স টু এক্স ওয়ান এক্স টু, এক্স থ্রি কিন্তু নাই, এটা কিন্তু এক্স থ্রি প্রাইম, এক্স ফোর নাই, এখানে কী আছে এক্স ফোর প্রাইম এক্স ফোর ডবল প্রাইম। তারপরে এই যে এস ওয়ান এটাও কিন্তু একটা চলক, এস ওয়ান এস টু, কারণ এই যে ভেরিয়েবল এই প্রত্যেকটার মানে জিরো থেকে বড়, এবং এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। আশা করি আমি আপনাদেরকে ইন ডিটেইল বোঝাতে পেরেছি, বিস্তারিত বোঝাতে পেরেছি। আপনারা জাস্ট যখন কোনো ফর্মেশন অফ এলপিপি করবেন বা একটা এলপিপিকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে যাবেন, তখন এই ফর্মেটটা জাস্ট আপনি যদি ঠান্ডা মাথায় ফলো করতে পারেন, তাহলে আশা করি প্রশ্ন যেভাবেই আসুক না কেন আপনারা আনসার করতে পারবেন, এবং এই রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা সমাধান করার চেষ্টা করবেন। আশা করি আপনারা সব সমাধান করতে পারবেন।